হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে গিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি স্ট্যাটিক আইপি ফিক্স আইপি কনফিগার করছি। তো আইপি অ্যাড্রেস আমি কাস্টমার আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, সাবনেট দিয়ে দিচ্ছি, সাবনেট দিয়ে দিচ্ছি, এটা কাস্টমার আইপি অ্যাড্রেস। প্রত্যেকটি কাস্টমার আলাদা আলাদা আইপি হয় স্ট্যাটিক আইপি হলে। তো এটা স্ট্যাটিক আইপি, ফিক্স আইপি। তো এখানে সাবনেট দিয়ে দিচ্ছি, আমি আইপি দিয়ে দিলাম এখানে ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি। এখানে ডিএনএস দিয়ে দিচ্ছি, ডিএনএস দিয়ে দিচ্ছি। আর এখানে সেকেন্ড ডিএনএস যেটা হয় সেটা দিয়ে দিচ্ছি। আর এটা ডি লিঙ্কের রাউটার। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক আর শেয়ার করবেন। তো সেভ করে দিচ্ছি, আমি আইপি দিয়ে দিচ্ছি। তো রিপোর্ট লেটার, কেন এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড এসএসআইডি এখানে চেঞ্জ করব, তার লগে আমি রিপোর্ট করলাম না। তো দেখতে পাচ্ছেন এখানে এসএসআই যে নেটওয়ার্ক নেম জোনটা বটে সেটা হচ্ছে এসএসআইডি এন্ড সিকিউরিটি এখানে। এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাই চেঞ্জ হবে। সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। রিপোর্ট করে দেবো এরপর। চ্যানেলটি আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটি যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার তো দুবার দিতে হবে, টু জির জন্য আর একটু ফাইভ জির জন্য। আর যেন কমেন্টে জানাবেন আপনার এখানে কী রাউটার চলে, আপনার বাড়িতে আর কী কোম্পানি নেট চলে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।